এবার শাকিব খানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির লিখিত অভিযোগ করলেন প্রযোজক। ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন। আবারও আলোচনায় চিত্রনায়ক শাকিব খান, এবার তার বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন প্রযোজক রহমতুল্লাহ। বুধবার 15 মার্চ এফডিসিতে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন নির্মিততব্য অপারেশন অগ্নিপথ 2017 সিনেমার এ প্রযোজক। শাকিব খানের জন্য অপারেশন অগ্নিপথ সিনেমার নির্মাণ কাজ থেমে গিয়েছে বলেও জানান এই প্রযোজক। সেই সঙ্গে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেন তিনি। 2017 সালে পূর্ব চুক্তি মোতাবেক অভিনেতা শাকিব খান অপারেশন অগ্নিপথ নামক সিনেমায় কাজে অস্ট্রেলিয়ায় আসেন। আমি সেই চলচ্চিত্রের অন্যতম প্রযোজক, তার মতো একজন বিখ্যাত অভিনেতাকে নিজের চলচ্চিত্রে অভিনয় করাতে পারবো জেনে পুলকিত ছিলাম। চলচ্চিত্রটি মুক্তি পেলে ব্যবসা সফল হবে সেই বিশ্বাস ছিল। অপারেশন অগ্নিপথ মুক্তি পেলে সেটি হতো অস্ট্রেলিয়ায় অভিনীত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। আমার এবং এটার সাথে সংশ্লিষ্ট সকলের আশা ছিল সিনেমাটির হাত ধরে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের নতুন একটি অধ্যায় রচিত হবে। শাকিব খান একজন বিখ্যাত অভিনেতা, তার অভিনীত চলচ্চিত্রের দর্শক চাহিদা অনেক, তাই আমাদের প্রত্যাশা ছিল তিনি আমাদের সাথে পেশাগত আচরণ করবে। অথচ আজ পর্যন্ত এই সিনেমার কাজ তিনি শেষ করেন নাই। 2017 সালে অপারেশন অগ্নিপথের চিত্রায়নের সময় তিনি যে সকল ক্ষতিকর কাজ করেছিলেন তার সংক্ষিপ্ত তালিকা নিম্নে দেয়া হল। আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার সত্ত্বেও কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই শুটিং বাতিল করে দিতেন। তার খাদ্যাভ্যাসজনিত চাহিদা ছিল এমন যে হঠাৎ করে তিনি অদ্ভুত রকমের খাবার খেতে চাইতেন, আর তাতেই পুরো শুটিং ইউনিট নিয়োজিত হতো তার পছন্দের খাবার খুঁজে বের করার জন্যে। এতে করে শুটিংয়ের কাজে যেমন ব্যাঘাত হতো, তেমনি চলচ্চিত্রের নির্মাণ ব্যয় নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে গিয়েছিল। তিনি শুটিং করতে আসতেন নিজের ইচ্ছে মতো সময়ে। অনেক সময় এমন হতো যে অত্যন্ত ব্যয়বহুল সেট বানিয়ে আমরা তার জন্য অপেক্ষা করতাম। তিনি হয়তো শেষ বেলায় 2-1 ঘন্টা অভিনয় করার জন্য আসতেন। এভাবে শুটিং না করেও সকলের বেতন দিয়ে আমরা শুধু অপেক্ষা করতাম তিনি আসবেন বলে। 4, এখন বর্ণনা দিচ্ছি তার ব্যয়বহুল যৌনাচারের। তাকে নিয়মিত পতিতালয়ে নিয়ে যেতে হতো, আর তা না হলে তার হোটেল কক্ষে অস্ট্রেলিয়ান যৌনকর্মীদের নিয়ে আসতে হতো। এই ব্যাপারটি ছিল প্রতিদিনের রুটিন, কখনো কখনো একাধিকবার। এই সকল যৌনকর্মীদের মোটা অঙ্কের পারিশ্রমিক আমাদেরকেই দিতে হতো। 5, একবার শাকিব খান আমাদের একজন নারী সহ প্রযোজককে কৌশলে ধর্ষণ করে বসলেন। ভুক্তভোগী এই নারীকে তিনি অত্যন্ত পৈশাচিকভাবে নির্যাতন করলেন। গুরুতর জখম সহ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসায় নিতে হয়েছিল। নির্যাতিতা তখন এই ব্যাপারে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। মামলা নং NSW পুলিশ, রেফারেন্স নং E6249-4959। নির্যাতিতা নিজেও একজন বাংলাদেশের বংশোদ্ভূত নারী। আমি সেই ফৌজদারি অভিযোগের সাক্ষী ছিলাম। এ ঘটনার পর তিনি এবং তার পরিবার সামাজিকভাবে সেই গ্লানি এবং কুৎসা শিকার হন। তার ভাষা প্রকাশ করা সম্ভব নয়। দর্শনের বিচার চাইতে গিয়ে একটা পর্যায়ে তার নিজের এবং তার পরিবারের টিকে থাকাটাই অসম্ভব হয়ে পড়ে। ওই দিন আমরা যখন সহকর্মীকে নিয়ে হাসপাতালে ব্যস্ত, শাকিব খান সেদিন কাউকে কিছু না জানিয়ে অস্ট্রেলিয়া থেকে চুপি সারে চলে আসেন। এরপর থেকে শাকিবের সাথে বিভিন্ন সময়ে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। পরবর্তীতে 2018 সালে তিনি আবার অস্ট্রেলিয়ায় আসলে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন। সামাজিক চাপে এবং আরো নিগ্রহের ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হওয়ায় শাকিব সেই যাত্রায় পার পেয়ে যায়। আশিকুর রহমান পরিচালিত অপারেশন অগ্নিপথ সিনেমাটি 2017 সালে শুটিং শুরু হলেও এখনো পর্যন্ত শেষ হয়নি। এই সিনেমায় অভিনয় করেছিলেন
শাকিব খান ও অভিনেত্রী শিবা আলী খান, মিশা সদাগর, টাইগার রবি প্রমুখ। প্রযোজকের এমন অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বাংলা ভিশন থেকে যোগাযোগ করা হয়। আমরা এই সংবাদটি সংগ্রহ করেছি বাংলা ভিশন থেকে। ভিউয়ার্স, শাকিব খানের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমাদের পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।